হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি রেলওয়ে স্টেশনের দিকে। এসআর বেঙ্গালুরু ট্রেন ধরে আমরা যাব মাইসুর। আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে। মাইসুর গিয়ে আমরা খুব মজা আনন্দ করব, আশা করি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরও ভালো লাগবে। এখন সকাল 7টা বাজে, আমরা অটো করে তিনজনা বেরিয়ে পড়েছি বেঙ্গালোর স্টেশনে। কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে মহীশূর ট্রেন ধরে আমরা মহীশূর বেড়াতে যাচ্ছি। এখন আমরা অটো থেকে নেমে পড়েছি, এটা কেএসআর বেঙ্গালুরু স্টেশন। স্টেশনের বাইরেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আশা করি চারিদিকটা দেখে আপনাদেরও খুবই ভালো লাগবে। এখন আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে সেই জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি কেএসআর বেঙ্গালুরু স্টেশনে। মাইসুর যাওয়ার জন্য ট্রেন ধরবো বলে অপেক্ষা করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে রয়েছে আমার মেয়ে আর আমার প্ল্যাটফর্মে যাওয়ার সময় দেখা যাচ্ছে কত ট্রেন, তাই আপনাদের সঙ্গেও এই ট্রেনগুলোর ভিডিও একটু শেয়ার করলাম। আমাদের মহীশূর যাওয়ার ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্মে আসছে, তাই আমরা 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন 8:15 ছেড়ে দেবে। আমরা কেএসআর বেঙ্গালুরু গোল গুম্বাজ মহীশূর ট্রেনে যাব। সামনে এগিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড আর আমার মেয়ে। বেঙ্গালোর থেকে মহীশূর যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। 8 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনে উঠব বলে। ট্রেন এখন আসছে প্ল্যাটফর্মে। এদিকে একটা রেড কালারের ট্রেন প্ল্যাটফর্মে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে ট্রেনটাকে। আর আমার মেয়ে নানা রঙের ট্রেন দেখতে খুবই ভালোবাসে। এদিকে চলে এসেছে কেএসআর বেঙ্গালুরু টু মহীশূর গোল গুম্বাজ ট্রেন। এখন আমরা ট্রেনে উঠব। আমার মেয়ে এক্সপ্রেস ট্রেনে করে যেতে খুব ভালোবাসে। এই ট্রেনে কখনো শুয়ে কখনো বসে যাওয়া যায়। এক্সপ্রেস ট্রেনগুলো যেহেতু খুবই জোরে চলে, আর বাইরের গাছপালা ঘর বাড়ি সবই যেন ট্রেনের সঙ্গে মনে হয় ছুটে চলেছে খুবই দ্রুত গতিতে, সেই সব দৃশ্যগুলো দেখে আমার মেয়ে খুব ভালো লাগে, তাই ও সবসময় এক্সপ্রেস ট্রেনে উঠতে খুবই ভালোবাসে। ট্রেনটা প্ল্যাটফর্মে চলে এসেছে, এখন আমরা ট্রেনে ওঠার জন্য ট্রেনের দিকে এগিয়ে যাব। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেনে সিট পড়েছে সাইড আপার লোয়ার, আর জানলার ধারে সিট সবারই ভালো লাগে। আর আমার মেয়ে খুবই ভালোবাসে জানলার ধারে বসে ট্রেনে করে যেতে। নানা রং বেরঙের ট্রেন যায়, সেগুলোর খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, 8:15 ট্রেন ছেড়ে দিল, আর 10:45 আমরা মহীশূর পৌঁছে যাব। এদিকে আমার মেয়ে এখন ইডলি খাবে, একটা পার্সেল নিয়েছিলাম ইডলির, সেটাই আমার মেয়েকে এখন দিচ্ছি খাওয়ার জন্য, ইডলি আর নারকেলের চাটনি।
আমার মেয়ে ইডলি খেতে খুবই ভালোবাসে। এখন আমার মেয়ে আর আমার হাজবেন্ড ইডলি আর চাটনি খাচ্ছে খুব মজা করে। আর এই খেতে খেতেই বাইরের দৃশ্য খুব খুশির সাথে উপভোগ করছে। পাশ দিয়ে যাচ্ছে একটা হলুদ রঙের ট্রেন, দেখে খুবই ভালো লাগছে। জানলার ধারে বসে ট্রেনে করে যাওয়ার মজাই আলাদা। চারিদিকের নানা রকম রং বেরঙের প্রাকৃতিক দৃশ্য আমাদের সবারই খুবই ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এদিকে দেখা যাচ্ছে একটা ইয়েলো রঙের ট্রেন, আর দেখা যাচ্ছে নানা রকমের সবুজ গাছপালা। ট্রেন চলছে আর সবুজ গাছপালাও আমাদের সঙ্গে মনে হচ্ছে যেন ছুটে চলেছে। এ এক অন্যরকম অনুভূতি, সত্যিই খুবই ভালো লাগছে। ট্রেনে যেতে যেতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য জানলা দিয়ে বসে দেখতে সত্যি খুবই মজার লাগে। তাই ভাবলাম আমরা যেমন ট্রেনে বসে প্রাকৃতিক দৃশ্য অনুভব করছি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। আশা করি আপনাদেরও আমাদের মতোই খুবই ভালো লাগবে। সবুজ গাছপালা আর দেখা যাচ্ছে নীল আকাশ। এদিকে দেখা যাচ্ছে রেল লাইনটা, কি সুন্দর লাগছে তাই না? ট্রেনটা যখন দ্রুত গতিতে ছুটে চলেছে তখন ট্রেনের এই লাইনগুলো কখনো একসাথে আবার কখনো আলাদা হয়ে যাচ্ছে, এ যেন এক অন্যরকম অনুভূতি, সত্যিই খুব ভালো লাগছে। এদিকে ট্রেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ আর সবুজ গাছপালা, আর কখনো কখনো দেখা যাচ্ছে সাদা সাদা তুলোর মতো আকাশ নীল আকাশের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। আর দেখা যাচ্ছে দূরে খুবই ছোট ছোট বাড়িগুলোকে। নীল সাদা আকাশটা দূর থেকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকে রেখেছে। আর দেখা যাচ্ছে কত ছোট বড় বাড়ি, সবুজ গাছপালা। ট্রেন যখন দ্রুত গতিতে ছুটে চলেছে তখন চারিদিক থেকে গাছপালা, আকাশ, মেঘ সবই যেন ছুটে চলেছে। মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেছি। ছোটবেলায় যেমন মনে হতো গাছপালা, আকাশ সবই যেন ট্রেনের সঙ্গে আমাদের সাথেও ছুটে চলেছে। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট সবুজে ঘেরা পাহাড়, আর আকাশটা যেন পাহাড়ের সঙ্গে মিশে গেছে, এ এক অপূর্ব দৃশ্য। আর দেখা যাচ্ছে সবুজ গাছপালা, সবুজ গাছপালা দেখলেই যেন মনটা ভরে যায়। ট্রেনে বসে জানলার ধারে এই সবুজ গাছপালা আর নীল আকাশ আর সাথে থাকছে একদম মনোরম প্রাকৃতিক দৃশ্য আর ঠান্ডা হাওয়া, যেন মনটা খুশিতে ভরে উঠেছে। এদিকে জানলার ধারে বসে মেয়ে আর বাবা মিলে খেতে শুরু করে দিয়েছে। আমার মেয়ে ট্রেনে উঠে কিছু খেতে আর ট্রেনে জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালোবাসে। এখন দেখা যাচ্ছে ধানের ক্ষেত, সবুজ আর হলুদ ধানের ক্ষেত। কোথাও রয়েছে পাকা ধান গাছ, আবার কোথাও রয়েছে কচি ধানের ক্ষেত, আর রয়েছে নীল সাদা আকাশ। সত্যিই এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে একদম
খুশি আর আনন্দে ভরিয়ে দিয়েছে। এদিকে রয়েছে নারকেল গাছের সারি, কত নারকেল গাছ এদিকে সারি সারি করে রয়েছে। এখন আমরা ট্রেনে করে পার হচ্ছি কাবেরী নদীর ব্রিজ। এই কাবেরী নদীর ব্রিজটা যখন পার হচ্ছিল ট্রেনটা এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল এই ট্রেন জার্নি করতে। আর দেখা যাচ্ছিল আকাশ আর সবুজ গাছপালা। এখন আমরা নেমে পড়েছি মাইসুর স্টেশনে। আমার মেয়ে আর আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা মাইসুর স্টেশন পৌঁছে গেছি। এখন আমরা হোটেলের দিকে এগোবো অটো করে। এটা মাইসুর স্টেশন। মাইসুর স্টেশনের চারিদিকটা এত সুন্দর লাগছিল প্রাকৃতিক দৃশ্য যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আমাদের তো এই প্রাকৃতিক দৃশ্য এতটাই ভালো লেগেছিল যে বলে বোঝাতে পারবো না। আশা করি আপনাদেরও এই প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগবে। কেএসআর বেঙ্গালুরু থেকে মাইসুর পর্যন্ত ট্রেন জার্নি, নানারকম খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। এখানে লেখা আছে আই লাভ মাইসুর। মাইসুর স্টেশন থেকে হোটেলে যাওয়ার জন্য আমরা অটো বুক করে নিয়েছি। এখন আমরা অটোয় উঠে পড়েছি হোটেলে যাওয়ার জন্য। অটো করে হোটেলে যাওয়ার পথে দেখা যাচ্ছে একটা ট্রেন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। হোটেলে যাওয়ার পথে চারিদিকটা ভালো লাগছিল খুবই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাইসুরে এসে নানা জায়গায় ঘোরাঘুরি, আনন্দ, খুশি, মজা আগামী নানা পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, আপনাদেরও ভিডিওগুলো ভালো লাগবে। এখন আমরা হোটেলে চলে এসেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আবার দেখা হবে মাইসুরের আরও নতুন নতুন ভিডিওর পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।